কুকুরপ্রেমীদের মধ্যেই অনেকেই পোষ্য হিসাবে রাখতে চান জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড এর ভারিক্কি নামের মতোই এর চালচলনও বেশ রাজকীয়। সবথেকে বড় ব্যাপার হলো, একে বাড়ির সদস্য করতে হলে বাড়িতে যথেষ্ট জায়গার প্রয়োজন, কারণ জার্মান শেফার্ড ছোট বয়সে বেশ বড় আকারের হয়, বয়স বাড়ার সাথে সাথে আরও বাড়ে। জার্মান শেফার্ড ব্রিড তৈরি করা হয় নেকড়ে প্রজাতি থেকে। এই ব্রিডটাকে আগে জার্মান শিপডগ বলা হতো, এর থেকেই মূলত জার্মান শেফার্ড কথাটি এসেছে। 1800 শতাব্দীর শেষের দিকে একটা অর্গানাইজেশনের দ্বারা বেস্ট অব দ্য শিপডগ থেকে জার্মান শেফার্ড তৈরি করা হয়। এই ব্রিডটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল মেষপালকদের সহকার হিসাবে ব্যবহার করা। জার্মান শেফার্ড শান্ত, বুদ্ধিদীপ্ত, আত্মবিশ্বাসী আর অত্যন্ত ভালো স্বভাবের, কিন্তু সদা সতর্ক এবং কর্মঠ। সেই জন্য জার্মান শেফার্ড সারা পৃথিবীতে সেরা কুকুরগুলির মধ্যে অন্যতম। একটা পূর্ণবয়স্ক জার্মান শেফার্ডের ওজন 35 থেকে 45 কেজির মতো হয়। সমস্ত রকম পরিস্থিতিতে এই ব্রিডটা নিজেকে মানিয়ে নিতে পারে। এর শরীর যথেষ্ট শক্ত সামর্থ্য আর মানসিক দৃঢ়তাও লক্ষণীয়। এদের পরিণত হতে একটু বেশি সময় লাগে। সঠিকভাবে নিয়মানুবর্তিতা শেখালে এরা সহজেই তা রপ্ত করতে পারে। এরা যেহেতু অত্যন্ত কর্মঠ কুকুর, সেজন্য একে বাড়িতে সারাক্ষণ বেঁধে না রাখাই ভালো। এদের নিয়মিত এক্সারসাইজের প্রয়োজন। এই ব্রিডটা খুব সহজেই বাড়িতে সবার সঙ্গে মিশে যেতে পারে। এরা বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসে। এদের সহ্য শক্তি অত্যন্ত বেশি, তাই বাচ্চাদের দুষ্টুমিতে এরা বিরক্ত বোধ করে না, বাচ্চাদের সঙ্গে সহজেই মিশে যেতে পারে। এদের রোজ স্নান না করিয়ে মাঝে মধ্যে স্নান করানো প্রয়োজন। প্রায় রোজই অন্তত একবার করে এদের লোম আঁচড়ে দিলে ভালো হয়। পরিণত জার্মান শেফার্ডকে দিনে দুবার ভাতের সঙ্গে সেদ্ধ মাংস আর ড্রাই ফুড মিশিয়ে খেতে দিন। কুকুরের আকার, বয়স এবং সারাদিনের অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে তাদের খাবারের পরিমাণ নির্ধারণ করলেই ভালো হয়। জার্মান শেফার্ডকে একা না রাখাই ভালো, এর ফলে এরা মিটমিটে প্রকৃতির হয়ে যায়। জার্মান শেফার্ডকে সারাক্ষণই ব্যস্ত রাখলে ভালো হয়। এই ব্রিডটার শারীরিক এবং মানসিকভাবে সক্রিয় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় বেশি বয়সে এদের এক ধরনের অসুখ দেখা যায়, যাকে বলা হয় হিপ ডিসপ্লেসিয়া। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। একটা ছোট বাচ্চা জার্মান শেফার্ডের দাম 15 থেকে 40 হাজার টাকা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, ফিরে আসছি পরবর্তী এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।